কথাটো হৈছে এনেকুৱা এনেকুৱা মই নকলে অৱশ্যে কথাটো তুমি বুজি পাইছা হাউ কি কথা কয় আপুনি আপুনি নকলি মই কেনেকৈ বুজি পাম মানে কথাটো এনেকুৱা মই কি কৰিছা দে এই লোকবোৰ মণ্ডল কৈ দিও হে তেৰি মাৰে চলি নকও দে কৈ যাছো বহুত দিন গাঁওখন দেখা নাই বৰকে মনত পৰিলে তাৰোপৰি বিজনেচ এটা আৰম্ভ কৰিম বুলি ভাবিছো সেইকাৰণে গাঁওখনলৈ উভতি আহিছো আৰু মাৰে চলি কি কথা কৈয়া বেলেগৰ আপি এটা আনি এনে আলে এঠানি কৰিলি মহাবাপে চুবতো ক মইনো কি কি কৰিলো অলপ কাৰণে বুলি হয় উঠো মইনো কি কৰিলো মইনো তাইক কৈছিলো এ নহলে মই তোহাৰ ঘৰত দে থাকো দে তাই মই হৈনা ৰাস্তাত গালি চালি পাৰি নিজে গুচি গুচি মোক নেনলা অ তাৰমানে কোঠা সেইটোহে ইতিহে বুজিবাচোন এই বেং পুৰহিৰ সৰু কৰবাত তাৰমানে তই এটা কান্দিব খোজা নাছিলি তই সেই তাই তাতে যাব খুজিলি তাৰমানে যৌতুকত নিবাৰ কাৰণে ক'ত দুখো একোৱে নাই এ ভগৱানে তোক মাথাত চুলি কেইডালৰ বাহিৰে একোৱে নেদলে দেখোন কি কৰিলো মানে সেইবোৰ বহুত কথা বুজিছা এবাৰ কি হ'ল এজনী ছোৱালীক ভাল পাং বুলি আও মই গোলাপ ফুল এপাহ আনি আঁঠু পিঠু কাই মই দিলো আও তাৰপিছত একেবাৰে সৰিয়হ ফুল দেখি গলো আও হেৰি আপুনি কি কৈ আছে একবাৰ কৈ গোলাপ ফুল দিলে তাৰপিছত কৈ সৰিয়হ ফুল দেখিলে কি মানে ৰবা ৰবা মই তোমাক দেখুৱাই দিব লাগিব ৰবা ৰবা এনেকে আও এনেকে আও গোলাপ ফুলে পানি আনি আও এনেকে আঁঠু পিঠু কাঢ়ি ললো আও বুঝা তাৰপিছত আও আই লাভ ইউ চেনি আপনি মোক কচুপাতি প্রেম নিবেদন করবে আছে হ্যাঁ মোর কি মান সম্মান নাই এই ছোৱালীজনীও মোক কেনেকৈয়ে শৰ্মাইছিল বুঝা মই তেতিয়া ৰঙা নীলা হালধীয়া ক'লা বগা আটাইখিনি বৰণৰে ফুল দেখিছিলোঁ সেইকাৰণে সেই গোলাপ ফুল পাহো মই সৰিয়হ ফুল যেনেই দেখিছিলোঁ অ' চেনি তাৰমানে তুমি যেনেকৈ কচুপাত খিলাৰ বাবে চৰ মাৰিলা সৰিয়হ ফুল দেখাই দিলো ন ঠিক তেনেকৈয়ে এতিয়া বুজিলা নহয় বেয়া নাপাব দে নাপাং নাপাং কিয় বেয়া পাম বাৰু তুমি মোক উদাহৰণ দিহে মাৰিলা কাৰণ তুমি যে মোক ভালেই পোৱা নহয় জানো ইগলাখান কি বাবাই যৌতুকত দিয়া বুলি ভাবছা নেকি এই ৰতনী পুলিচে কষ্ট কৰি ঘটা সম্পত্তি ইগলাখান হা ইখেন ঘৰৰ আপি ঘৰত ঘূৰি আহিলো ইমান দিনে হাবিয়া জংগলে যতে ৰাতি তাতে কাটি হৈ থাকিলো মোৰ মাৰ কামাৰ খাই তোৰ নিজৰ পাপৰ ফল তই নিজে ভোগ কৰছা অ বাই পেটৰ কেঁচা গুমটিবিলাকে মস্ত আমনি কৰছি জোকৰা ভাত পইণ্টা ভাত কিবা আছে জোখাবা দি কিয়া হাবিয়া জংগলে মোৰ কামাৰ খাই পেট নভৰিল মই যেনকে কৈছো সেনকে থাক এক কদমো নিহিলিবি কেতিয়া কওঁ লুজ কেৰেক্টাৰ ক'ত আছে অ বাই ৰঙিলি বাই ইয়াৰ কান্ধাত এৰি থৈ আহিছো ৰঙিলি হুন দতাকে গাছত বান্ধি লৈ যেনকে নাগৰা বজা দি মাছি আৰু ঘৰৰ পৰা উলিয়াই দিছি এনে মই কথা বেছি নকাং হা মোৰ কাপাল খাত বুলি অ তাৰমানে যিটো বুজা গাল এই লুজ কেৰেক্টাৰ সেহাতৰ ঘৰত নাই অ বাই লুজ কেৰেক্টাৰক কিন্তু তই শাস্তি দিবি হাতা কেঁথা কোবা দি টকৰি কোবাবি হ'ব দে এতিয়া উঠ হাত ভৰিখিনি ধুয়া যিটো মানুহে তোক কুকুৰৰ নিচিনা ব্যৱহাৰ কৰি ঘৰৰ পৰা উলিয়াই দিছিল সেইটো মানুহৰ কাৰণে দুখ কৰি কি লাভ হব মিঠে ঐ বেহি সেইবিলাক মানুহৰ চিন্তা মনৰ পৰা একেবাৰে ডিলিট কৰি দি ফৰমেট মাৰি চব চাফা কৰি দি মই তাক চিন্তা কৰা নাহিয়ে বৌ চিন্তা কৰছো মোৰ কথা চিন্তা কৰছো মই তহঁতৰ কথা
মূল লগত তহতৰ কমখান কষ্ট হৈছি না মানুহৰ কিমান লাজ অপমান নাই নাই মিঠে তোৰ কাৰণে আমাৰ একো অসুবিধা হোৱা নাই আৰু তই বিপদত পৰছা তোক সহায় কৰাটো আমাৰ দায়িত্ব হে একলাখান সব হে ফেচি তোৰ কাৰণে হৈছি তাই কিন্তু পাই মই আকলে লগ পালি আউৰা মুট কাটি মাৰি ফেলম ৰসন ভাই তই চিন্তা নকৰবি তোৰ লগত আমি আছো তো অঁ জিএছটি থানাক লগি গৈছে তালি মি আৰু বাবাও থানাত গৈছে মুঠৰ ওপৰত সিহঁতৰ ওপৰত ডাঙৰ ডাঙৰ কেইটামান কেছ চাপি দি পুৰা ৰং চাব লাগব আৰু এটা কথা ডাঙৰ মাই পুলিচ আমাৰ ঘৰত আহি কিবা সোধ পোছ কৰিব পাৰে নেকি ঐ হুখিনি হা পুলিচ আহিলে কি বুলি কবি জানা না আমাৰ কাকাল চাকাল ভাঙি দিছে হাত ভৰিও ভাঙি দিছে মানে মৰাৰ পৰা বাছা বুলি খুবে হকি কাকা তো একলাখে কি ফালতু কথা কহে পুলিচৰ কিছু কুকা নাই বুলি ভাবছা নেকি আৰু হকি আনো কি গছত গৰু উঠা কথা গিলা কৈ থাকা মনে মনে থাকছ অ কোন হুখিনি পুলিচ আহিলে কেনকা কৰবি জানা না মই যেনকা কৰো তেনকা কৰবি আয়া আয়া আয়ো আয়া এইটো কাকাল তো ভাঙি দিছে জানা না আয়ো মুটোতে মরার পরা বাসা বুলি কবি আর হাতো ভাঙছি বুলি কবি আর বুঝি পালি না পাই সন্দে আর ইমান ডাঙৰ গায়কটো হৈ এই যে লোকৰ জেউৰা কাষে কাষে তই খৰি নুৰি ফুৰিছ কিয় ঐ তিৰি কথাতে আছে নহয় দাতাই দিলে বোলে বিধাতাই নেৰে ঐ মোৰ তিৰিটোৰ কাৰণে আজি মই ঘৰতে ফলত পাৰি আছো কোনোবাই নকলে যোৱা পথটো সন্ধান বিচাৰি পাইছে নেকি বাৰু দিনা 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 পাপাও টিফিনটো দেখাৰ লগে লগে মোৰ ভোক বাঢ়ি গৈছে হা অলপ খাওঁ সর্বনাশ ৰতনী বোলে ধুমুহাৰ নিচিনা আমাৰ ঘৰত আহি আছে বতৰ বিজ্ঞানী নেকি দাদা কথা ডাঙৰে ৰতনী বোলে আমাৰ ইয়াতে আহি আছে ভগৱান মই কিবা তাই ধাৰ খাই থৈছো নেকি মই বটলিক আনিছিলো ঘূৰাইও দিছো হইনা জিলাপি বৌ ইষ্টৰ ফাচালি আমাক ফাচালি এতিয়াতো সেইটো ফাটালি চাৰ বাদ দিয়াই বেংক তাড়াতাড়িকে যা তাই আহি পাবই ধানৰ দুলিটোৰ তলত মনে মনে সোমাই থাক নিংনি কামৰলি কি কৰিম বিপদৰ সময়ত হয়না জুইৰ মাজত বহি থাকিব লাগিব পাৰে অলপ দেৰি হব কিন্তু চোতালখন লেতেৰা হৈ আছে আগত মই ঝাৰু দি লওঁ হয় নেকি দে পিছে সি ৰজাই হওক বা প্ৰজাই হওক মোৰ কি আহে আৰু যায় হা মোৰ নাম নৰ্মেল মই কাম কৰো ফৰ্মেল আৰু মোক দেখা পালি এনেও নৰ্মেল হৈ যায় বুজি পাইছা তথাপিও সি এটা অসুৰে
কিটিয়া কাকি করে একু ঠিক নাই তার মাথার তে রঙা কুলা তার সব সিং গেছে হবু দে মই এই যুদ্ধৰ খবৰ লম বুলি হাপা আতৰ ঘৰত আছিলু এই তয়ে কছুন এই যুদ্ধখন কেইতিয়া মানুহ মৰিল কেইতৰ হাত ভৰি কাটা গেলে এ নকবি আৰু যুদ্ধৰ খবৰ একদম দুখ লাগা হা খাপলা বাহিনীৰ সবে ভয়তে পলাই পটং দিছে হা ডাংকাটি আৰু এই হাপাৰ জিহে খং বাপ্পা হয় মই হে কিবা ফাকে ফাকে বাছলো তাৰ পিছত কি হল প্ৰথমতে পুৰা গালা গালে তাৰ পিছত পুৰা খেদা খেদি তাৰ পিছত একদম মারা মারি মই ভাবছিলোঁ আজি পুৰা গাঁওখন শেষেই নেকি হয় নেকি তাৰ মানে যুদ্ধত হাতী ঘোঁৰা অস্ত্ৰ শস্ত্ৰ সব ব্যৱহাৰ কৰিছে তাৰ মানে ঘটনা ইমানত গেলি আগবাঢ়িছে কথা দেখোন সাংঘাটিক মই গমেই পোৱা নাছিলো ঐ লেপু কচোন আৰু কি হবাৰ আছে অ খুৰী মোৰ কিন্তু আপোনাৰ ওপৰত সামান্য এটা সন্দেহ হৈছে আপুনি সেই বিধত পৰে নেকি কি তোৰ নাম হাঁহ মোক তাৰ মুখৰ লগত তোৰ মাকৰ বাইছা কিয়া আপনি দেখুন এই মাত্র কলাপ এইখানকার মানুষ জানোয়ার হয়ে গেছি আপনি এখানকার নহন নাকি বুঝছো বুঝছো তোর তার মানে পাখি করছি এই মায়ের এক চিনি পা না তোর পাখি কাটি পেলাম তুই আকবারি বাড়ি এনে হেন জায়গা পাসা তুই বেলে গটির উপর টসো করিয়া আসা তুই এটা পিখাস মই পিখাস মূৰত যদি মই অলপ পানী ঢালিব পাৰিলো বেলেগৰ কথা কবা নালগে আগে তোৰ মূৰতে ঢালি লগে শুৱনি গাভৰু চোৱালি উলিয়াই দিবলৈ টান এটা কনফিডেন্স কৰি গাঁও ৰৰে খোল খালি কথা নুবুজিলি পকেট মোৰ খালি বায়েৰে খং বায়েৰে খ লণ্ডনত গাই কিনে মই লোকগীত গাই একদম পুৰা ফালি থৈ আহিছো পিছে ইমান ডাঙৰ গায়ক হৈ এই যে লোকৰ জেউৰা কাষে কাষে তই খৰি নুৰি ফুৰিছ কিয় তিৰি কোঠাতে আছে নহয় দাতাই দিলে বোলে পিধাতাই নেৰে ঐ মোৰ তিৰিটোৰ কাৰণে আজি মই ঘৰতে ফলত পাৰি আছো অ বুজিলো তাৰমানে ৰাহু কেতু শনি তোৰ সেই ঘনীয়াজনী কি কৰবি আৰু মই এৰি দিলেও তাই মোক এৰি নাযায় ঐ জোকে ধৰা দি ধৰি থাকে লক্ষী লক্ষী কি তাৰ অ একদম লক্ষী সাক্ষাৎ লক্ষী সেইকাৰণেহে তোক এৰি নাযায় এ বাইদেউ বাই তোৰ লগত মোৰ কিন্তু এটা বৰ ইম্পৰ্টেণ্ট কথা এটা কিনো কথা আৰে খোল খালি কথা নুবুজিলে মোৰ তিৰি মোৰ হাতৰ মুঠত থাকে আৰু তই বেলেগ তিৰিৰ ওপৰত নজাত দিয়া তোৰ চকু মই হকা মাৰি বাহিৰ কৰি আনি দিম চাই থাক হ'ব যা যি কৰা কৰবি তোৰ দমক খৰাপ কৰা মানুহ আমি নহয় তোৰ মতাটো দেখোন এটা গোভাইত চুৰ আছিলে তোৰ তিৰি হৈ তোক এংকা লেবেল দিলে ভাল নেকি ঐ ফালতু কথা কৈ মোৰ মাথাটো গৰম নকৰবি এতিয়া কথা হ'ল মোৰ এটা প্ৰধান শত্ৰুক তহঁতে তহঁতৰ ঘৰত পুহি ৰাখছা শত্ৰু মানে তই বা কাৰ কথা কৈছা শুন পুলিচ আহিলি তহঁতে আবল তাবল গিলা বকি ভৰিৰ ৰছী গলত মেৰাই নলবি একদম জুখী মাখি কথা কবি বুজি পাইছা হব দে বৌ তাৰ কাৰণে চিন্তা নকৰিবি পুলিচক কৈ যদি সিহঁতক একপালি মজা দিবা নোৱাৰো মোৰ নামো মিঠে নহয় ঐ সখীয়নী এই সখী ইমান কেঁচা খিলাৰী নহয় সিহঁতক হৰেক মালৰ নিচিনা নানান কেছ দি নাম নিচান একেবাৰে হেক ঘূৰি দিব লাগিব কি হব দে ঐ সখী অলপমান কবত থাক তোৰ ফুকলা স্বৰূপ মোৰ জানা আছে দেখা পালি নিঙুত দাঙি পলা যুদ্ধ ক্ষেত্ৰত ভৈৰুৰ নিচিনাকে পলা মানুহৰ একো কাম নাই এতিয়া বৰ বৰ কথা কবা আইছা অ বৌ
আমি কিবা করে হলেও চলে বলে কৌশলে সিহতক শেষ করবা লাগবো। দরকার হলে নিজের কান কাটি সতীর যাত্রা ভঙ্গ করার দূরে হেনে হেন কাম করবা লাগবো। এবার চাই লবি সখিয়নী সখী ইনকা পাক লগাই পাক লগাই পুলিশক কুঠা কুম নহয়। পুলিশে বাধ্য হই সিহতক পিটন্দি 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 জেলত ভরাই থব। সিহতর দয়া নাই খুমো নাই। হব দে ওই সখী, তোর রেসেরে পাক লগা কথা মোর জানা আছে। শুন, এই রঙিলি বসুমতারিও কম বস্তু নহয়। সন্ধির বা কেনেকা বুদ্ধি দি কাটবা লাগে সেয়া মই মার গর্ভতে শিকি আইছ। ও বৌ, ইটা বল আমি রহিলা আর খাটাঙ্গক ভালকে শিকে বুঝে লবা লাগব। থারা থারি বল, ইহত কুই পাঠটো ভালকে পড়াই আহিবা লাগব। হেন হেন কোঠা দেশ। ও মাই রহাই, শুনে তো কুনি আহি আছে দোকানৰ ফালে। কুনিয়ে বাবা হেতু হাপা। হ্যাঁ সব বস্তুরে এটা সীমিয়া থাকে। তই কিন্তু সীমা ছেড়ে গেছা, আমি কিন্তু ধৈর্য ধরে বহি থাকা ভকাত নহয় দে কসম সে। তই মোক নীতি শিক্ষা শিখবা নালগে। এই হাতিটোর কারণে মোর ঘর সংসার খান পান হয়ে গেল গম পাইছা। আর কি মই ধৈর্য ধরে ফেলে এগুলা চাই থাকবে লাগে হা। আই ডোন্ট সে মোক প্রতিশোধ লাগে প্রতিশোধ। এই প্রতিশোধকারী, ইমানে যদি তোর প্রতিশোধ লবা ইচ্ছা আছে হেসির উপর লগে যা। তাইহে তো সন্দেহর পকাটো মূর ভিতর থুমে দিছি। মোর তিরি মোর হাতর মুঠত থাকে, আর তই বেলেগ তিরির উপর নজর দিয়া তোর চকু মই হকা মারি বাহির করে আনি দিম। চাই থাক হব যা, জি করা করবি, দত দমক খারাপ করা মানুষ আমি নহয়। আর শুন হাপা, দরকার হলি আমি অস্ত্র হাতে তুলি লম নে কি কবি। মানুষে শক্তি চাইয়ে ভক্তি করবা লাগে। এই রতনী পুলিশের লগত শত্রুতা করার অপরাধত তহতক মই গুরুতর পারে গুরুতর শাস্তি দিবে পারো। অ রতনী বৌ, তোর লগত আমি কি শত্রুতা করলু হা? মিছামিছি হাই জিলাপি, তহতো নিচিনা চাল চিকা পিকহুল লগত শত্রুতা করার মন মন নাই। কারণ চিকা মারি হাত গুন্ধোৱা নিয়ম এই রতনী পুলিশের নহয়। ফালতু কথা কই লাভ নেই, আসল কথা টুকি কবা লাগা আছে কও। আমি পথর ভিকু হব পারো, টোটাল ইসটা ইমান ফালতু থাকলাস আমি মানু নহয়। আর ওইখান ঘর দুষ্ট মান আমি কষ্ট করে খাই আছো। ওই তোর মতা তো দেখুন এটা গোভাই চুর আছিলে, পরত্রি হইতো এঙ্কা লেভেল দিলে ভাল নেত কি। ওই ফালতু কথা কই মোর মাথা তো গরম নকরবি। ইটা কথা হল মোর এটা প্রধান শত্রুক তহতে তহতর ঘরত পুহি রাখছা। শত্রু মানে তুই বাকার কথা কইছা? মই দেখুন একো ধরবাই পারা নাই, তোর বা শত্রু কায়? ও ইটা বুঝি পাইছো দে, তোর রঙিলি ভাইয়ের কথা কোয়া নাই না। ওই মোর আগত ফ্যাকশন ধরি ফুলার ভাই মূলা হবা নালগে। সিধা সিধি লুজ ক্যারেক্টার খুলে দি। লুজ ক্যারেক্টার কোথা? মই দেখুন তার ছাতাও দেখা নাই। ও দাদা, তুই দেখছিলি নাকি? মই দেখা নাই তো। ও তুমি কেতিয়াবা সপন দেখছিলি নাকি? মনত করু র, এই গাঁওখানের মানুষ সব শত্রু হল, কোনোয়ে দেখবা নরা হল। এই ব্যাং জিলেপি ইহতো আমার শত্রু হল। সাম নহয় ইহতক একবার, বুড়িমাকক চিনি পোৱা নাই, দিম মোজা পালি মই। ওয়ে ভাই, এই কথায় কথা নহয়, এই পেপুয়া আর সালুহাটকো আক শিক্ষা দিবে লাগবো। এহাতর যি হে অহংকারী কথা, যি ডাঙ্কুপ মারা কথা, এহাতে বলে আমাক কেরাবেই নকলে। হা, ইহতেও আমার লগত ফেরবিট বাপারা হল, দেখা যাবুদিছুন একবার বারু। মই যিটো অনুমান কৰিছো সিহঁতে আমাৰ লগত এখন যুদ্ধ কৰিব এনেই পাইছো। আজি মই পেপুৱাক খতম কৰি দিম বুলিয়ে ভাবছিলো, কিন্তু চালুৰ যিহে দম, সি বোলে কিবা আপডেট ভাৰ্চন, আৰু আমাৰ দৰে মানুহবিলাক বোলে কিবা চাই বুলি ভাবে, আৰু এক পোক মাৰি দিলি বোলে আমি উৰে যাম ক'বাত। কি তাৰ ইমান সাহস? তাৰ নিচিনা আপগ্ৰেড আমি আপগ্ৰেড কৰি উৰেই পেলাব পাৰো? সি ডাংকাটি বুঢ়ী মাকক চিনিয়ে পোৱা নাই। এ ভাই,
দিন আসনে আমার পাওয়ার। আমি এটা বর্তমান ফুল ভোল্টেজত আছো। আরো এটা কথা, ই এটা সামান্য 60 পাওয়ারর বাল্বে, হয় না নয়? আমি 440 আছো। আমার 440 ভোল্টেজর লগত হি মিলবা আইলি ই এনাই ফাটি চিরি ভস্ম হই উড়ে যাব। কিন্তু কি নিয়ম হব? কারণ মোর এটাই ঘর এখানা বিছনা, তুই কত থাকবে? হে ঠিক আছে, তুই চিন্তা করবেন লাগে নয়, টকা হলে মই মাটি খুম আকো। এই খাব জানিলে চাউল এসিলা, বহিব জানিলে মাটি এই পিরা। কিনো মানুহ তই, মই আৰু তিৰিতে থাকা খটটা তই কেনেকে থাকবে? হে চালু, হে কালু দেই দে, তহতে মোক কণবোৰত গালিহে পাৰি থাক। এখাৰ মৰমৰ মাতৰ যজ্ঞ হে পেপুৱা নহয়,